এমন মজাদার ডেজার্ট আপনারা চাইলে গরমও সার্ভ করতে পারবেন এবং ঠান্ডাও সার্ভ করতে পারবেন। এটা খুবই মজাদার একটি ডেজার্ট। সো আজকে পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে এই ডেজার্টটি বাসায় তৈরি করতে পারবেন। হোপফুলি বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এই ডেজার্টটি আপনি তৈরি করতে পারবেন। আমি এখানে চিকন এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো সেমাই, চিকন সেমাই ব্যবহার করতে পারেন। তারপর আমি এটা রোস্ট করব, একটু তেলে নেব। এখানে একটু খেয়াল রাখতে হবে যেই সেমাই ব্যবহার করেন সেই সেমাই যাতে এক্সট্রা বাটার ফ্রাই না হয়। জাস্ট এই চিকন সেমাই আমি সাজেস্ট করি, কারণ হচ্ছে এটাতে এক্সট্রা কোনো তেল বা বাটার দেওয়া নেই, এটা খুবই ড্রাই। সো ড্রাইগুলো দিয়ে তৈরি করলে কি হয়, ডেজার্টটার লুকসটা অনেক সুন্দর আসে এবং যখন আপনি রোস্ট করবেন, রোস্ট করলে অতিরিক্ত কালার হয়ে যাবে না। আর আমি সেমাইগুলো একবারে হাত দিয়ে ভেঙে নিচ্ছি, একেবারে গুঁড়ো করে নিতে হবে, একেবারে গুঁড়ো করে নিতে হবে, তবে যাতে পাউডার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আমি হাত দিয়ে জাস্ট মুচড়িয়ে মুচড়িয়ে ভেঙে নিচ্ছি সেমাইগুলো। তারপর আমি রোস্টিং করতেছি চুলার হিটে, একদম আলতো হিটে। আমি এগুলো জাস্ট স্লোলি নেড়ে নেড়ে কালার আনতেছি। এখানে একটু মাথা রাখবেন যাতে অতিরিক্ত হিট না থাকে, অতিরিক্ত হিট থাকলে এগুলো পুড়ে যাবে, কালার নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি টোটালি গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছি। তারপর একটি কড়াইতে আমি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়েছি। এটা আপনারা ফ্রেশ মিল্কও দিতে পারেন অথবা মিল্ক একবার সিদ্ধ করে তারপরেও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আমি এখানে কন্ডেন্স মিল্ক ইউজ করেছি 2 টেবিল স্পুন। আপনারা এই কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন নাও পারেন, তবে সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব অল্প একটু পাউডার দুধ ইউজ করার জন্য, কারণ কন্ডেন্স মিল্কটা দেওয়ার কারণটা হচ্ছে একটু সুগারনেস এবং দুধের থিকনেসটা একটু বেশি হওয়ার জন্য। দেন এখানে আমি সুগার ব্যবহার করতেছি 2 টেবিল স্পুনের মতো। আপনারা এখানে সুগারের পরিমাণ কম বেশি করে দিতে পারেন। এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, যেটা ফ্লেভার ছড়ায়। ভ্যানিলা এসেন্স না দিয়ে আপনারা যে কোনো গোলাপ জল অথবা কেওড়া জলও ব্যবহার করতে পারেন। তারপর আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল স্পুন, সাথে 3 ডাবলের মতো পানি অ্যাড করে কর্নফ্লাওয়ারগুলো গুলিয়ে নিচ্ছি। এটা যেটা আমরা বলি অ্যারারুট বলে থাকি অনেকে, অনেকে কর্নফ্লাওয়ার বলি। তারপর দুধের সাথে মিক্স করে নিচ্ছি। দেন আলতো হিটে, চুলাতে আলতো হিটে নেড়ে নেড়ে ঠিক হওয়া পর্যন্ত, ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে 2 থেকে 3 মিনিট যখন আপনি কুক করবেন, দেখবেন এরকম দুধের টেক্সচারটা ঘন হয়ে যাবে এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, আপনার নাকে লাগবে, বুঝতে পারবেন তখন। তারপর আমি মোজারেলা চিজ অ্যাড করে দিচ্ছি। এখানে মোজারেলা চিজটা অপশনাল, জাস্ট আমি ডেজার্টে একটু স্টিকিনেস ভাব আসার জন্য মোজারেলা চিজটা আমি অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে একটু ক্রিম চিজও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে স্টিকিনেসটা আসবে না। চিজ ছাড়াও আপনারা তৈরি করতে পারেন, এটা অ্যাসেনশিয়াল না যে আপনাকে মোজারেলা চিজ দিতেই হবে আর ক্রিম চিজ দিতেই হবে, দিলে জাস্ট এক্সট্রা একটা লুকস এবং টেস্ট এবং টেক্সচারটা একটু বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন একেবারে ঘন হয়ে গেছে, যখন একেবারে ঘন হয়ে যাবে তারপর তুলে নেবেন। তারপর আমি আরেকটি ননস্টিক ফ্রাইপ্যান, এখানে অবশ্যই খেয়াল রাখবেন ননস্টিকি ফ্রাইপ্যান হতে হবে, ননস্টিকি ফ্রাইপ্যানে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি পাতলা করে এবং সব দিক থেকে সমানভাবে, এক পাশে বেশি এক পাশে কম যাতে না হয়। তারপর আমি উপরে দুধের লেজামগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা লেয়ার করব, যার কারণে দুধের লেজামটা হচ্ছে অর্ধেক দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন লেজামগুলো অনেকটা স্টিকি হয়েছে, চিজি চিজি একটা লুকস চলে আসছে। আপনারা যদি চিজ ইউজ না করেন তাহলে এই স্টিকিনেসটা থাকবে না, জাস্ট এমনিতে ঘন হবে। তারপর উপরে একটু পাতলা করে আবার সেমাই দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যদি কালারফুল সেমাই ইউজ করেন সেক্ষেত্রে কালারটা ভেরিয়েশন কালার চলে আসবে। এখানে আপনারা চাইলে কিছু কিশমিশ এবং বাদামও ইউজ করতে পারেন। তারপর দ্বিতীয় লেয়ারে আমি মিল্কের লেজামটা দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই সবগুলো লেজাম একবারে দিয়ে দিতে হবে। দেন প্রপারলি খুব লাইট প্রেসারে স্প্লিট করে দিতে হবে, তা না হলে মাঝখানের লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। গরম গরম অবস্থা যদি এই ডেজার্টটি কাটেন সেক্ষেত্রে লেয়ার বোঝা যাবে না, যদি ঠান্ডা করে কাটেন অবশ্যই লেয়ার পারফেক্টলি বোঝা যাবে। তারপর বাকি যেই সেমাইগুলো থাকবে সেগুলো উপরে দিয়ে দিচ্ছি।
এখানে অবশ্যই প্রেসার করা যাবে না, প্রেসার করলে গরম অবস্থায় লেয়ারগুলো ভেঙে যাবে এবং সেমাই এবং লেয়ার দুধের যে লেয়ার আছে সেই লেয়ার মিশ্রিত হয়ে যাবে, জাস্ট লেয়ারটা দেখা যাবে না। সেক্ষেত্রে টেস্টের কমতি হবে না, জাস্ট লুকসটা একটু সুন্দর লাগবে না। তারপর এক কাপ পানির সাথে এক কাপ চিনি এবং একটা লেবু মাঝখানে কেটে দিয়েছি, আর দুই তিন পিস দারুচিনি এবং চার পাঁচ পিস এলাচি দিয়েছি। এখানে আপনারা চাইলে একটু গোলাপ জল অথবা একটু কেওড়া জলও দিতে পারবেন। এখানে একটু খেয়াল রাখবেন লেবুটা বেশিক্ষণ রাখা যাবে না, এতে করে সুগার সিরাপটা তিতা হয়ে যাবে। আমি জাস্ট এক থেকে দেড় মিনিট রেখে লেবুগুলো তুলে নিয়েছি, তারপর আনটিল আরও দুই থেকে তিন মিনিট সিদ্ধ করেছি, জাল দিয়েছি। সুগারের যে টেক্সচার একটু হালকা ঘন হয়ে গেলেই তুলে নিতে হবে, তবে এখানে মাথা রাখতে হবে ক্যারামেল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না, তার আগেই তুলে নিতে হবে। দেন আমি উপরে জাস্ট স্প্লেট করে দিয়েছি। এখানে সুগারটা আসলে মাঝে মধ্যে দাঁতে লাগবে ওই অবস্থা, একেবারে সবগুলোতে যে একেবারে প্রপারলি সুগার দিতে হবে এমনটা না। তারপর সাইড থেকে অবশ্যই একটা স্প্যাচুলা দিয়ে সেমাইগুলো একেবারে রাউন্ড করে দিতে হবে, তা না হলে সাইডে ফুড়ে যাবে। দেখতে পাচ্ছেন লুকসটা কত ডেলিসিয়াস হয়েছে। তারপর একটি প্লেট ফ্রাই প্যানের উপরে দিয়ে সেম এভাবে ঘুরিয়ে নেবেন, অটোমেটিকলি পুরোটাই চলে আসবে। দেখতে পাচ্ছেন খুব সহজে চলে আসছে এবং টেক্সচারটা খুবই সুন্দর। গরম অবস্থায় ডাবল লেয়ার বোঝা যায় না, ঠান্ডা হলে অবশ্যই প্রপার দুইটা লেয়ারে বোঝা যাবে যখন কাটবেন। It's really very delicious and crispy. উপরে ক্রাঞ্চি, ভিতরে সফট। আর যদি ঠান্ডা করে সার্ভ করেন ফ্রিজে রাখার পর একটু হার্ড হয়ে যাবে, ওটা আরও মজা। বাট আমার কাছে গরম গরমটা খেতে ভালো লাগে, একটু চিজি চিজি ভাব থাকে। ভেরি নাইস।